রাইড শেয়ারিং চালক ও ইলেকট্রিশিয়ান পরিচয় দিলেও মূল পেশা ছিনতাই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজকের উপর হামলার পর তদন্তে বেরিয়ে আসে এই চক্রের আসল ঠিকুজি। ওই রাতে আরও 60টি স্থানে ছিনতাই করে চক্রটি। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে রানার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া শেষে গণমাধ্যমকে এইসব কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। কোরবানির ঈদের রাতে এভাবেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে বেড়ায় সোহেল ইউসুফ চক্র। আর তাদের হাতে থাকা সামুরাই তলোয়ারের আঘাতেই গুরুতর আহত হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল হাসান রানা। ভর্তি হন রাজধানীর পঙ্গু হাসপাতালে। আহত রানাকে দেখতে পঙ্গু হাসপাতালে আসেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। পরে গণমাধ্যমকে জানান রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সামুরাই ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল। গ্রেফতার একজন রাইড শেয়ারিং চালক এবং অপরজন ইলেকট্রিশিয়ান হলেও তাদের মূল পেশাই ছিনতাই করা। একজন পাঠাওয়ালা আর একজন ইলেকট্রিশিয়ান, তাদের পেশা, তাদের নামে আগেও ছিনতাইয়ের মামলা আছে। তাহলে এখন এক পেশা তাদের পেট ভরতেছে না, তারা এখন ডাবল পেশা নিচ্ছে, একসাথে পাঠাওয়ালা আর একদিকে আপনার ছিনতাই করে। আহত রানার সুস্থ হতে আরো বেশ কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন আছে বলে জানান চিকিৎসক। জানান ছিনতাইকারীর খপ্পরে পড়ে ঈদের প্রথম দিন 37 এবং দ্বিতীয় দিন 17 জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। ছিনতাইকারীর কবলে এটা প্রায় আমাদের এখানে 37 জন, মানে তারা চিকিৎসা নিতে 37 জন অন্য জায়গায় চিকিৎসা নিয়েছে কিনা, তারপরের দিনে আসছে আমাদের বোধহয় 56-17 জন। রাজধানী ছিনতাই মুক্ত না হওয়া পর্যন্ত পুলিশ অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকার মহানগরকে ছিনতাই মুক্ত করতে পারবে। নাইন আলজিকো, নিউজ 24, ঢাকা।